নমস্কার বন্ধুরা আমি রোহিত কাটোয়ার কার্তিক পুজো ঠিক যতটাই ফেমাস ঠিক সেই ফেমাসের আনন্দ নিয়েই আমি গেছিলাম কার্তিক পুজো দেখতে ইয়ংস্টার ক্লাবে তাদের এবারে থেম ছিল লালকেল্লা প্যান্ডেলের সামনে ছিল জল দিয়ে বাঁধানো একটা পুল যেখানে একাধিক মাছ ঘোরাফেরা করছে যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে একাধিক স্পন্সারশিপের গেটের মাঝখান দিয়ে প্যান্ডেলে প্রবেশ করতেই দেখি দরজার দুপাশে দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট দুটো গোপাল যার অপরূপ রূপ দেখে দর্শনার্থীরা এটুকু বলবেই জয় গোপাল নীল রঙের স্বচ্ছ কাপড়ের প্যান্ডেল ভেদ করে ঢুকলাম প্যান্ডেলের ভেতরে আমার সঙ্গে ছিল শুভেন্দু মামা পার্টনার মনের মতো হওয়াই দীর্ঘ সময় নিয়ে আমি ঘুরতে পেরেছি প্যান্ডেলে ঢুকে দেখলাম সিলিংয়ের মধ্যে সরু সরু করে দড়ি ঝুলছে এবং ডান্দিক বাঁদিক বিপ্লব বিপ্লবীদের ছবি তাদের মধ্যে উল্লেখযোগ্য রাজা রামমোহন রায় সুকান্ত সেন বিদ্যাসাগর প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা ভগৎ সিং রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ঝাঁসি টানি লক্ষ্মীবাই প্যান্ডেল দেখার পর চোখ পড়ল সুদর্শন কার্তিক ঠাকুরের দিকে অসাধারণ তার রূপ প্যান্ডেল থেকে বেরিয়ে এসে দেখলাম গায়ে গায়ে আরেকটা প্যান্ডেল লেট না করে পাশের প্যান্ডেলে গেলাম দেখার জন্য দূর থেকে দেখতে বেশ ভালো লাগছিল আকাশি আকাশি ঢেউয়ের মতো কাছে গিয়ে বুঝলাম তারা বেশ হার্ডওয়ার্ক করেছে লম্বা লম্বা সাদা নেটে দড়ি পরিয়ে অবশেষে ঢুকলাম প্যান্ডেলের মাঝখানে সিলিংয়ে খুব সুন্দর কাজ করায় দর্শনার্থীদের বেশ ভালো লাগছিল কার্তিক ঠাকুরের সাইজ বড় হওয়ায় প্রত্যেকটা দর্শনার্থী কিন্তু ছবি তুলছিল নিজের মতন করে তাই আমিও ঠিক ছবি তুলে নিয়েছি প্যান্ডেলের বাইরে প্যান্ডেল দেখে বাইরে বের হলাম মামার সাথে আমার গোটা প্যান্ডেল দর্শনে মামা অনেক সাথ দিয়েছে মামা না থাকলে হয়তো আমি এত সুন্দরভাবে ঘুরতে পারতাম না বা এত সুন্দরভাবে কেউ আমায় ঘোরাতো না এটার জন্য ফুল ক্রেডিট যায় মামার ওপর তো বন্ধুরা আমার প্যান্ডেল এক্সপ্লোর করার ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম যে কোনো রকমের পুজোর প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই